সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। করোনায় মৃত্যুর মিছিল থামছে না কুমিল্লায়। গত ২৪ ঘন্টায় জেলায় মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরো ১০ জনের, তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন নারী। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৫২ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরো ২২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৮৩ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। আক্রান্তের হার ২০.৫%। শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত কুমিল্লায় ৩৫,৭৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও ১,১২ জন করোনা রোগী সুস্থ হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে কুমিল্লায় করোনা আক্রান্তদের মধ্যে ২২,৪৫২ জন সুস্থ হয়েছেন। কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, সম্পর্কে তারা মামা ভাগ্নে। শুক্রবার বিকেল ৩:৩০ উপজেলার বড়শালঘর গ্রামের বাদশা মিয়ার বাগানবাড়ির পুকুরে এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ৬ এবং ৭ বছর বয়সী দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মারা যাওয়া শিশুরা হচ্ছে দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে হৃদয় এবং অনন্তপুর গ্রামের অলি মিয়ার ছেলে আরিয়ান। কুমিল্লার হোমনা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ মনির হোসেনের হৃদরোগে মৃত্যু হয়েছে। কর্মস্থল হোমনা থানা প্রাঙ্গণে শুক্রবার তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বামুনবাড়িয়া জেলার কসবা থানায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানায় দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ বোধ করেন। সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে তোলার পর ৩:০০ দিকে তার মৃত্যু হয়। কুমিল্লার মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে। বৃহস্পতিবার রাতে উপজেলা নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পয়াপাথর গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে গোলাম কিবরিয়া, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল মিয়া এবং আবুল হাশিমের ছেলে জুয়েল মিয়া। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয়। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।